নমস্কার। অনেক সময় পেশেন্টরা আমাদের কাছ থেকে এমব্রিও গ্রেডিং নিয়ে জানতে চান। আজকের বিষয় হলো এমব্রিও গ্রেডিং ইন অ্যান আইভিএফ ল্যাব অ্যান্ড হোয়াট ডাজ দ্যাট মিন। ইঞ্জেকশন ইত্যাদি দেওয়ার পরে ডিম্বাণু পরিপক্ক করে নেওয়ার পরে ল্যাবে যখন সেই ডিম্বাণু বার করে নেওয়া হয় আর সেই ডিম্বাণু নিষিক্ত করে যখন ভ্রূণ তৈরি করা হয়, আমাদের উদ্দেশ্য হয় সেই ভ্রূণের মধ্যে থেকে ভালো ভ্রূণ বার করে চিহ্নিত করে সেই ভ্রূণ দিয়ে প্রেগনেন্সি আনা। সুতরাং আমরা ল্যাবে একটা এমব্রিও গ্রেডিং সিস্টেম ইউজ করি যেটাতে আমরা ভালো ভ্রূণ চিহ্নিত করার চেষ্টা করি। আজকে জেনে নেওয়ার চেষ্টা করব এই গ্রেডিং সিস্টেমে কি করা হয়। যে কোনো এমব্রিও তৈরি হয় একটা এগ দিয়ে, সেই এগটা কিন্তু সিঙ্গেল সেল। ফার্টিলাইজড হয়ে গেলে সেই সিঙ্গেল সেলটা ক্রমশ 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল করে গ্রো করতে থাকবে। আমরা এখন জানি যে কোন সময় সিঙ্গেল সেল থেকে 2 সেল হওয়া উচিত, 2 সেল থেকে 4 সেল হওয়া উচিত, 4 সেল থেকে 8 সেল হওয়া উচিত। সেইভাবেই আমরা এমব্রিওগুলোকে প্রত্যেক 24 ঘন্টায় ল্যাবের মধ্যে চেক করতে থাকি। আর যেই এমব্রিও নিয়ম মেনে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 হচ্ছে সেগুলোকে আমরা ভালো এমব্রিও হিসেবে চিহ্নিত করি। এটা হলো রেট অফ গ্রোথ। তাছাড়া সেলগুলো যখন মাইক্রোস্কোপের তলায় দেখা হয় সবসময় সবকটা সেল বা কোষিকা একই সাইজের বা একই ধরনের দেখতে নাও হতে পারে। যেই এমব্রিওগুলোতে সেলগুলো ইভেন নাম্বার্ড, ইকুয়াল ইন সাইজ অ্যান্ড উইদাউট এনি ফ্র্যাগমেন্টেশন দেখা হয় সেই এমব্রিওগুলোকে আমরা গুড লুকিং এমব্রিও বা বেটার গ্রেড, গ্রেড এ বা গ্রেড বি বলে থাকি। আর যখন সেলগুলো অড নাম্বার হয়ে যায়, 3টে সেল, 5টা সেল বা সেই সেলের সাইজগুলো তফাত থাকে, ছোট বড় মেশানো থাকে বা তার মধ্যে কিছু কিছু সেলে ফ্র্যাগমেন্টেশন হয়েছে, সেটা টুকরো টুকরো হয়ে গেছে, তাহলে সেই এমব্রিওগুলোকে আমরা নট সো গুড লুকিং এমব্রিও বা গ্রেড সি বা ডি বলে থাকি। এগুলো সবটাই চোখে দেখা বা চোখের আন্দাজে গ্রেডিং করা, কিন্তু অনেক দিন ধরে কাজ করার পরে আমরা দেখেছি যে যেই এমব্রিওগুলোকে আমরা গুড লুকিং বা গ্রেড এ বা গ্রেড বি বলে থাকি সেই এমব্রিও ট্রান্সফার করলে সেই এমব্রিও দিয়ে সুস্থ প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেই এমব্রিওগুলো ভালো দেখতে নয় বা মনে হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন হয়ে রয়েছে সেই এমব্রিও দিয়েও প্রেগনেন্সি হতে পারে, কিন্তু অনগোয়িং প্রেগনেন্সি বা সুস্থ প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমের দিকে থাকে। এমব্রিও গ্রেডিং এটাই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আসপেক্ট। কিন্তু এছাড়াও মাথায় রাখতে হবে এমব্রিওর দুটো আরও দিক আছে যেটা আমরা ল্যাবে এই মুহূর্তে সেই অর্থে চেক করতে পারি না। সেটা হলো এমব্রিওর মেটাবলিক্স, মানে এমব্রিও কেমন কাজ করছে বা তার জেনেটিক্সটা কেমন। চোখে দেখা এমব্রিও গ্রেডিংয়ে কিন্তু সবটাই বোঝা যায় না, অনেকটাই হয়তো বোঝা যায় কিন্তু সবটা বোঝা যায় না। সর্বাঙ্গীন যদি আমরা এমব্রিওটাকে গ্রেড করতে চাই তাহলে তার জেনেটিক্সটাও দেখা উচিত, তার ফাংশনাল স্টেটাসটাও দেখা উচিত, আর তারপর দেখতে কেমন বা রেট অফ গ্রোথ দেখে তারপর সেই এমব্রিও গ্রেডিং করা উচিত। এই মুহূর্তে সেটা সবসময় সম্ভব নয়, হয়তো আশা করা যায় সামনের দিকে এমব্রিও গ্রেডিংটা অনেকটা ইম্প্রুভ করবে, অনেকটা অবজেক্টিভ হবে, তার মানে সিস্টেমটা সব ল্যাবে সব ক্লিনিকে একই রকম হবে, তাহলে কিন্তু পেশেন্টকে আমরা আরও ক্ল্যারিটি দিয়ে বোঝাতে পারব যে এমব্রিও টিকে যাওয়া বা সুস্থ বাচ্চায় পরিণত হওয়ার সম্ভাবনাটা ঠিক কেমন। আশা করি আমরা আজকে নতুন কিছু জানতে পেরেছি। ধন্যবাদ।